মানুষের মতো তারাহুরা কোনো প্রাণী করে না। কুরআন বলে আজুলা। এরকম আরো ডজন গণানো যাবে যে মানুষের দোষ কোরআনে আছে, আবার গুণও আছে, গুণও আছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট যদি আল্লাহ কারো মাথায় দিয়া থাকেন সৃষ্টির ভিতরে, শুধু একমাত্র মানুষের মাথায় দিছেন, আর কারো মাথায় দেন না। সৌন্দর্য যদি আল্লাহ কাউকে দিয়া থাকেন তো আল্লাহ একমাত্র মানুষকেই দিয়েছেন। কোরআনই বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গঠনগতভাবে মানুষ সবচেয়ে সুন্দর। যদি রূপগতভাবে বলেন তাইলেও মানুষ সুন্দর, কেন না মিশরের মেয়েরা বলছিল ইসুফ আল ইসলামের সৌন্দর্যকে দেখা মাহাশালিল্লাহি হাদা বাশার ইনহাদা ইল্লা মালাকুন করিম, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন যে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। আর হওয়ারও কারণ আছে, কেননা ফেরেশতা তৈরি হইল দুই অক্ষর দিয়া, অক্ষর বোঝেন তো, দুটা অক্ষর দিয়া ফেরেশতা তৈরি, একটা কাফ একটা নুন, দুইটা একসাথে করলে হয় কুন। আল্লাহ কুন দ্বারা তৈরি করছেন ফেরেশতা, আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। আপনাকে আমাকে কুন দিয়া তৈরি করেন নাই, সমগ্র সৃষ্টি তৈরি করতে আল্লাহ সময় নিচ্ছেন ছয় দিন সিত্তা ইয়াম, আর আমরা বুকে হাত দিয়া বলতে পারি আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ সময় নিচ্ছেন দশ মাস। তো মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ হইলে হবে কি? কিন্তু সত্য এটাও কারো জানা নাই আমরা কে কখন চলে যাব। চলে যাব এটাই চির সত্য, যারাই আমরা বর্তমানে দুনিয়াতে আসি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি এটাই স্বাভাবিক। যেইখান থেকে আসছি ওইখানেই চলে যেতে হবে, নিয়েও আসছেন আল্লাহ নিয়েও যাবেন আল্লাহ। আমরা সদ ইচ্ছায় আসি নাই, কারো বলার ক্ষমতা নাই যে আমি সদ ইচ্ছায় মানুষ হিসাবে আসছি, না না, এখানে শুধু আল্লাহর ইচ্ছা ছিল বিদায় আমি সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ পেয়েছি। যদি আল্লাহর ইচ্ছা না হইতো তাহলে যা কিছু আমাকে তৈরি করতে পারতেন। আল্লাহর ইচ্ছাই আমাদের মানুষ হিসাবে অস্তিত্ব, আবার একদিন আল্লাহর ইচ্ছাই আমরা শেষ হব। মধ্যখানে যেটা বলতেছিলাম যে মানুষ উন্নত বটে, দুনিয়া টেকনোলজি সমৃদ্ধ বটে, সারাটা দুনিয়া বিজ্ঞান সম্মত বটে, মানুষ দুনিয়াকে তাক লাগায় দিছেন আবিষ্কার দিয়া বটে, কিন্তু মানুষটা জানে না সর্বদিকে শ্রেষ্ঠ হওয়ার পরেও কে কখন যাবে এটা আমরা কেউ জানি না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছ থেকে ওনার কাছেই যেতে হবে, আর নিয়েও আসছেন এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে, মিম্মা ইম্মাহীন। যদিও মানুষের স্বভাব, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, যদিও মানুষের স্বভাব সবকিছু পাওয়ার পরে কিন্তু সর্বপ্রথম মানুষ আল্লাহকে ভোলে। আমার মনে হয় ফেরেশতাদের উক্তি সত্য ছিল, ফেরেশতারা বলছিলেন আতা জালু ফিহা মাইয়ুব সিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা, কেন বানাবেন, যাবে দুনিয়াকে ফেতনা ফাসাদ দ্বারা ভরবে। আজকে সারা দুনিয়ার মানুষের দিকে তাকাইলে দেখা যায় ওটাই সত্য, পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, যুবক যুবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, নারী নারীত্ব পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, পুরুষ পুরুষত্ব পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, শিক্ষিত শিক্ষা পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, অফিসওয়ালা অফিস পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না, আদালতওয়ালা আদালত পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে না,
টাকাওয়ালা টাকা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না সর্বশ্রেণীর মানুষের দিকে তাকান অস্তিত্বটা পাইতে দেরি এক পর্যায়ে পৌঁছতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না অথচ আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব দিবেন মানুষের চেয়ে নিশ্চয় কোনো সৃষ্টি দুনিয়াতে পা রাখে না আর রাখবেও না মানুষই একমাত্র জমিনে যখন পা রাখে তো বিলকুল নিশ্চয় পা রাখে শব্দ এটাই বোঝায় কিতাবের শব্দ এটাই বোঝায় কুনতা মিসকিনা মানুষের মতো অসহায় কেউ জমিনে পা রাখে না এজন্য এক হাদিসে আছে মানুষ যখন আল্লাহকে ভুলা যায় মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব আল্লাহ বলেন যে আমাকে বলে আমি কাছের থেকে আয়েশা ডাকি তাকে স্মরণ করাইতে থাকি কুরআনও স্মরণ করায় আমাদেরকে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা কোন ব্যক্তি যখন ব্যক্তিত্বের শিকার হয়ে যায় ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায় যায় বা আল্লাহকে ভুলা যায় তো কোরআনের এই আয়াত তাকে ধ্বনি দিতে থাকে তার কানে ধ্বনি দিতে থাকে আজকে তো বিশাল পরিচয় পরিচিতি তোমার একদিন তো তোমার কোনো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না একটুও কি পিছের দিকে ফিরা তাকাও না যে তুমি অতীতে ছিলা তো ছিলাই কি এটাই কিন্তু আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন যে আল্লাহর থেকে বিমুখ হয় পাওয়ার পরে আল্লাহ ভুলা যায় তা আল্লাহ কাছের থেকে এসা বলে আমা কুনতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জালাকা মুদগা তোকে রক্তে পিণ্ড থেকে রূপান্তরিত করলো ওমান জালাকা ইজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্তের আবরণ আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কুনতা সাগিরা তুমি কি ছোট ছিলে না আইফা তুমি কি দুর্বল ছিলে না আমা কুনতা জাহিলা তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই আমা কুনতা মিসকিনা তুমি কি নিঃস্বয় ছিলে না আজকে স্বয়ং সম্পূর্ণ তোমাকে কে করলো মান কাব্বারা বড় কে করলো মান কওয়াকা শক্তিশালী সুঠাম কে করলো মান আল্লামা কে তোমাকে শিক্ষা দিল মান আগনাকা তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কিন্তু মানুষই একমাত্র প্রাণী যদিও নিশ্চয় আসে আল্লাহ আস্তে আস্তে সাজাইতে থাকেন আল্লাহ আস্তে আস্তে পর্বে পর্বে আমাদেরকে সাজান সাজাইতে 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 একটা দিন আসে ব্যক্তিত্বের বিকাশ ঘটে একটা পজিশনে দাঁড় করায় দেন অবস্থানে নিয়ে আসেন যদিও সমস্ত মানুষ অবস্থানে আসতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না যদি আপনি প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিই একটু আগেই মাগরিবের নামাজ হইল ঠিক না কি বলেন হ্যাঁ শতকরা কয়জন নামাজ পড়লো মুসলমান কয়জন বলেন পাঁচজন দশজন পনেরো জন শতকরা বিশ জন পাঁচজন হলেই মনে হয় অনেক হবে এইখানেও এমন লোক আছে হয়তো মাগরিবের নামাজ পড়ে নাই পরিচয়ের কারণে শুনা শুনা নাম শুনা চলে আসছে ওয়াজ হইতেছে যে দেখি কি বলে অথচ মাগরিবের সময় কে ডাকছিলেন কে ডাকছিলেন এশারের সময় কে ডাকবেন ফজরে কে ডাকেন আল্লাহ ডাকে শিখ না শতকরা মুসলমান কয়জন আসছে পাঁচজন পঁচানব্বই জনই তো আসে নাই অথচ ডাকলো কে কিন্তু আসলো না ঠিক না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকছেন একটা শব্দের মালিক একটাই শব্দ শুধু আল্লাহ তো না
নিরানব্বইটা পদের মালিক আল্লাহ রাখছেন, নিরানব্বইটা পদের মালিক আল্লাহ রাখছেন, তারপরও 95 জন আসে নাই, অথচ 24 ঘন্টা সে ভোগ করে কার? আচ্ছা কিছু বাদেই দিলাম, দয়াপুরের মানুষ 24 ঘন্টায় অক্সিজেন কার ব্যবহার করেন? আজ পর্যন্ত তো বিদ্যুতের লোডশেডিং হয়তো শতবার হলো, দুনিয়া তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একদিনও এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলো, আছে নাকি বিজ্ঞানের কাছে এই তথ্য? বলুক না হুজুরদের কাছে এই তথ্য আছে কিনা কোন কিতাবের হাসিয়ার ভিতরে, যে দুনিয়ায় ওই দিন ওই সময় এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। হইলে অসুবিধা কি? এক মিনিটের হবে, কোনো অসুবিধা আছে কি? মনে হয় বুঝাইতে পারতেছি না, মারা যাবেন এক মিনিটের হইলে? যদি এই কথা বোঝে তা আল্লাহ ডাকলো তারপরও কেন আসলো না? যে এক মিনিটের জন্য যদি অক্সিজেনের লোডশেডিং হয়, অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয় সাপ্লাই, তাহলে আমার মৃত্যু অনিবার্য, বিদায়, আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহ ডাকে, কিছু নাইলে আল্লাহর ব্যবহার নাই করলাম, 24 ঘন্টা তো অক্সিজেন ব্যবহার করি, কয় লিটার ব্যবহার করেন জানেন? 24 ঘন্টায় 550 লিটার ব্যবহার করি, 24 ঘন্টায় 550 লিটার। আমি তো দয়াপুরকে বাচ্চাকাল থেকে চিনি, ওলামাদের ঘাঁটি কুমিল্লার ভিতরে দয়াপুর, বড় বড় ওলামা একরাম ছিলেন, বলেন এইখানে যারা বসা আছি এরকম কয়জন পাওয়া যাবে যে 550 লিটার অক্সিজেন নেই বিদায় ডেলি 550 বার আল্লাহ আল্লাহ বলি? একজন হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি 550 বার আল্লাহ আল্লাহ বলি? কেন, আল্লাহ তো কোনো বিল নেন না, কিন্তু মানবতা এটা বলে যে আমি যখন 550 লিটার অক্সিজেন নেই, পয়সা যদিও না নেন কিন্তু মানবতার খাতিরে, মানবিক খাতিরে, আমি মানুষ হিসাবে, বন্দা হিসাবে, আল্লাহ আমার রব হিসাবে, আমার ডেলি 550 বার আল্লাহ আল্লাহ বলা উচিত, তারপরে আমি বলবো মালিক পয়সা তো আপনি নেন না কিন্তু আমি মানুষ হিসাবে, আপনার বন্দা হিসাবে, আমি আমার উপরে নির্ধারিত করলাম যে আমি ডেলি 550 বার আল্লাহ 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 বলবো। একজনও তো এখানে নেই যে ডেলি বলি। হ্যাঁ, এখন থেকে নিয়ত করতে পারেন, এটা সত্য, কেন আমি একজন ডাক্তারকে চিনি, আমেরিকার ডাক্তার, তো যদিও সে মুসলমান না কিন্তু সে বলতেছিল যে মুসলমান জানে না আল্লাহ বললে কি হয়, সে তার হিসাবে বলতেছে। আল্লাহ শব্দটা যদি লিখতে যান, আরবিতে লিখতে যান, একটু ঘুরায় গড়ায় সুন্দর করে লেখলে দেখবেন একটা হার্টের মতো হয়, হার্ট। আলিফটা যদি একটু ব্যাকা করেন, হাটাকে যদি একটু খাড়া করে দেন, তাহলে দেখবেন হার্ট হয়, হার্ট। তো আমেরিকান ডাক্তার বলতেছিল যে মুসলমান হার্টের রুগী হয় কি করে আমার বুঝে আসে না, এদের কাছে তো একটা শব্দ আছে যেটা যত বেশি উচ্চারণ করবে হার্টের উপরে যায় আঘাত করবে, আর হার্ট তত বেশি সচ্ছল হবে। কিন্তু আমরা তো ডেলি একবারও বলি না, আমি হারায় যাব, অন্যদিকে চলে যাব, সময়ও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ ডাকে তারপরও আসে না, এটাই প্রমাণ। পাওয়ার পরে যুবক, যৌবন পাওয়ার পরে মাতাল হয়ে গেছে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে মাতাল হয়ে গেছে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে মাতাল হয়ে গেছে। আমাদের তো ওই সময়ও মনে আছে যেই সময় এই হাইওয়েটা দুইটা গাড়ি যাওয়া অনেক দুষ্কর ছিল,
এতটুক চিকন ছিল ঢাকা চিটাগাং হাইওয়ে, তখন থেকে তো দয়াপুর দেখতেছি আর এখনো দয়াপুর দেখতেছি, সব হারায় গেছে। আল্লাহ ডাকে তারপরও আসে না। প্রমাণ দিলাম যে 550 বার একজনও এখানে পাই নাই যে ডেলি আল্লাহ 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 বলে, অথচ 550 লিটার অক্সিজেন নেই। সব বাদ দিলাম, আল্লাহর বাকি সব নেয়ামত বাদ দিলাম, অক্সিজেন তো সবচেয়ে বড় নেয়ামত। দ্বিতীয় আরেকটা দেখাইতে মন চাইতেছে, এই জন্য দেখাইতেছি আমরা সুস্থ থাকার জন্য আমাদের কিডনি ডেলি কমসে কম 36 বার ডায়ালোসিস, 36 বার ডায়ালোসিস জরুরি, ডেলি 36 বার পরিপূর্ণ সুস্থ থাকার জন্য। কিন্তু এটা মেশিন দিয়ে সম্ভব না, মেশিন ডেলি একবারও ডায়ালোসিস করতে পারে না, সপ্তাহে 5 বার পারে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালোসিস করেন। কিন্তু যুবক কোনোদিন ভাবে না, বরং যৌবন পাইতে দেরি, আল্লাহকে হারাইতে দেরি হয় নাই, আল্লাহকে বলতে দেরি হয় নাই। শুধু যুবকের দিকে না, সমাজের প্রত্যেক ব্যক্তির দিকে দেখেন, অবস্থানে পৌঁছতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। অথচ যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সাজাইতে সাজাইতে সাজাইতে, নিশ্চয় যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন নিশ্চয়। এই জন্যই কোনো এক হাদিসের শব্দে আছে যে আল্লাহ নিজেই বলতেছেন, তোমার তো এতটুকুই তুমি ছিলা, ফকাত তাতাহাররা, মার পেটের থেকে আসার পরে তুমি একটু নড়াচড়া করতে পারতে, বাকি কিছুই তোমার ভিতরে ছিল না। সত্য এটাই, আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে চোখে লাগাবে আর বইলা দিবে এই চোখ ঠিক আছে এটা দেখবে, কানে লাগাবে আর বইলা দিবে এই কান শুনবে, জবানে লাগাবে আর বইলা দিবে যে এই জবান বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলাতে লাগাবে আর বইলা দিবে যে এগুলা ওকে আছে ঠিক আছে, এরকম কোনো মেশিন আসে নাই। দীর্ঘ একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, 3-5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে চোখ আসলেও দেখে কি দেখে না, কান আসলেও শুনে কি শুনে না, জবান আসলেও বলে কি বলে না, ব্রেন আসলেও ঠিক আছে কি নাই, এটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এই জন্যই আল্লাহ বলে, তুমি তো নিশ্চয় আসছিলে, শুধু নড়াচড়া করতে পারতে, আমি তোমাকে সাজাইছি, আস্তে 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 সাজাইছি। যখন তোমাকে নিয়ে আসছিলাম, ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বার ভিতরে বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু দেখার শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কানের ভিতরে শোনার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝবে কি বুঝবে না এটা তুমি জানতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না, ফাকাত তাতাহাররাক, তোমাকে আমি পালছি, জাআলতু লাকা হানানা, তোমার জন্য ভালোবাসার জাল আমি মা বাবার দিলের ভিতরে বুনছি, ভালোবাসার জাল বিছায়া দিছি, আম্বাতু লাকা ইরকাইনি রাকীকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, লাবানান খালিসা পিওর দুধ, যার বিকল্প কেয়ামত পর্যন্ত আসবে না, হাররান ফি শীতা, শীতের সোয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ঠান্ডা করতে দেরি করি নাই, এইভাবে তোমাকে পালছি। কিন্তু আজকে যখন আল্লাহ ডাকে, শতকরা 5 জন আসে না, ঠিক না? শতকরা 5 জনের ভিতরও শতকরা 2 জন পাওয়া যাবে কিনা যে 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, 2-3 জন পাওয়া যাবে কিনা সন্দেহ যে বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ আল্লাহ ডাকতেছে। শুধু আল্লাহ না, দয়াপুরের মানুষ,
আমি তো আমার মনকে বুঝ দিতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতেন, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে। হায়, যদিও আমরা অক্ষর জ্ঞানে সবাই জ্ঞানী, কিন্তু এই মজমায় দু চারজন পাওয়া যাবে কি জানি না আমি, আলেম ওলামা ছাড়া, যে আজ পর্যন্ত একবারও আমি 99 নামের অর্থ কখনো দেখছি। কি হাত উঠাইতে পারবেন যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, যে 99 নামের অর্থ আমি কখনো দেখছি, পড়া দেখছি যে 99 নামের অর্থ কি? তাইলে তো বুঝে আসতো আল্লাহ আমাকে কে ডাকে, ফজরে কে ডাকে, জোহরে কে ডাকে, আসরে কে ডাকে, মাগরিবে কে ডাকে, এশায় কে ডাকে, কে আমাকে ডাকে, তাইলে তো বুঝতে পারতাম। শুধু তো জানি আল্লাহ ডাকে, 99 নামের অর্থ তো কখনো পড়ি নাই। এই জন্য আমি যুবকদেরকে বলি, কমসে কম পায়ে হাত রেখা বলি, 99 নামের অর্থ দেখো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, হইতে পারে তোমার চক্ষু খুলে যাবে, হইতে পারে উদাসীনতার চাদর তোমার থেকে সরা যাবে, হইতে পারে তোমার হুশ ফিরে আসবে, হইতে পারে তোমার জ্ঞান বুদ্ধির ভিতরে তোমার জ্ঞান বুদ্ধি বাড়বে। তুমি 99 নামের অর্থ দেখো কে ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হক্কুল ওয়াকীলুল কবিয়্যুল মতীনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহইয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور نيرانو بوي بودر مالك الله تاك كنتو تلبرو عشنا তাইলে কোরআনের কথাই সত্য, কোরআনের চিৎকারই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, মানুষই অকৃতজ্ঞ।